Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Indore. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Indore, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. 1980 ইডেন গার্ডেনে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচের সেই মর্মান্তিক ঘটনায় সবুজ ঘাস ভিজেছিল 16 জন ফুটবল প্রেমীর রক্তে। ফুটবল মাঠে রক্তের অধ্যায়ের পুনরাবৃত্তি না ঘটানোর অঙ্গীকার নিয়ে আগামী 16 অগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফুটবল প্রেমী দিবসে IFA ও ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শিবিরে রক্তদান করুন। দেখতে দেখতে 44টি বছর কেটে গেল, তবু আজও যতবার বছর চক্রে ক্যালেন্ডারের পাতায় এই দিনটি ফিরে আসে, ততবার যেন মনটা বিষণ্ণ হয়ে যায় সকল ফুটবল প্রেমীদের। 16 অগস্ট 1980, সেই ভয়াবহ দিনটি মনে করলেই যেন মনে হয় আর কোনোদিনও যেন সেই দিনটা ফিরে না আসে। আজ সেই সকল শহীদদের স্মরণ করে আমাদের সাথে স্টুডিওতে হাজির ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। খুব সুন্দর ভাবে করছে, কিন্তু এটা এমন একটা ঘটনা আমার মনে হয় যেটা নিয়ে অনুষ্ঠান করতে পারাটাই একটা দুঃখের ব্যাপার, না করতে পারলে ভালো হতো। 1980 16 অগস্ট 16 জন ক্রীড়াপ্রেমী মানুষ, তারা যে টিমেরই সাপোর্টার হোক, মাঠে গিয়ে খেলা দেখতে গিয়ে মারা গেলেন। মানে এই দিন যেন সত্যি তুমি যেটা বললে যে আর যেন কোনোদিন না ফিরে আসে, এবং এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো তুমি বলো কি, সেখান থেকে আমি আসব, তুমি এই ঘটনার সাথে অনেকটা জড়িত, নিয়তি দিয়ে শুরু, কিভাবে নিয়তির ভাবনা জড়িত বলতে, যখন ঘটনাটা ঘটেছিল তখন আমি একেবারেই বাচ্চা, মানে সবে বোধ হয় জন্মেছি এরকম মুহূর্তে। কিন্তু যেহেতু খেলার মাঠে আমি নিজে খেলার মাঠে সাংবাদিক, খেলা দেখেছি বহু বছর ধরে, আমি বহু মানে যখন থেকে আমার মোটামুটি বুঝতে শিখি তখন থেকেই ঘটনাটা সম্পর্কে আমি জানি, ঘটনা সম্পর্কে শুনে এসেছি, আমার পরিবারের থেকে শুনেছি, বিভিন্ন যারা আমাদের সিনিয়র বন্ধু বান্ধব তাদের কাছ থেকে শুনেছি। মনময় ইস্টবল খেলা হলেই যখন থেকে আমি খেলা দেখতে মাঠে যাচ্ছি আর কি, কিশোর বয়সে, তখন থেকে তারা বারবার আমায় বলতেন যে খুব সাবধানে থাকবে, ওইরকম ঘটনা একটা ঘটেছিল, ওইরকম যেন না ঘটে ইত্যাদি। তো সেইটা থেকে আমার মনের মধ্যে ওটা গেঁথে গিয়েছিল। তারপর যখন সাংবাদিকতায় আসি আমি, তখন এই ব্যাপারটা নিয়ে আমি খোঁজ খবর করেছিলাম যে কি ঘটেছিল। একটা এটা তো একটা, এই ঘটনাটা কিন্তু মানে বিশ্ব ফুটবলও একটা কালি কলঙ্ক দাগ রেখে গেছে ওই সময়। এটা নিয়ে বাইরের বিদেশের কাগজেও আলোচনা হয়েছিল, খেলা দেখতে গিয়ে 16 জন সমর্থক মারা যাচ্ছে, এটার চেয়ে বড় দুঃখের ঘটনা তো আর কিছু হতে পারে না। তো আমি সেটা নিয়ে খোঁজ খবর শুরু করেছিলাম। তো এই নিয়ে লেখালেখি তখন যে কাগজে কাজ করতাম প্রতিদিন কাগজে, সেখানে এই বিষয়ে আমি লেখা লিখেছিলাম, তখন প্রচুর খোঁজ নিয়েছিলাম। তো তখন থেকে আমার মাথায় একটা ভাবনা ছিল অনেক বছর ধরেই যে যদি কোনোদিন এটা নিয়ে একটা বই লিখতে পারি, বই বলতে সেই ঘটনাগুলোকে জড়ো করে যদি কোনো একটা উপন্যাস লিখতে পারি। এবং সেদিন থেকে আমার মাথায় প্রথমেই যে নামটা স্ট্রাইক করেছিল নিয়তি, বইটার নাম হবে নিয়তি। কেন নিয়তি এটা যদি তুমি আমার প্রশ্ন করো তাহলে আমি বলতে পারি। তুমি নিশ্চয়ই জানো বিভিন্ন যে ঘটনা ঘটেছিল, যে 16 জন মারা গিয়েছিল তাদের অনেকেরই সেদিন মাঠে আসার কথাই ছিল না, মাঠে আসার কথা ছিল না, খেলা দেখতে আসার কথা ছিল না, বা খেলা দেখে সুন্দরভাবে বাড়ি ফিরে যাবে, কেউ হয়তো তার মেয়ের কাছে ফিরে যাবে, কেউ তার পরিবারে বাবার মায়ের কাছে ফিরে যাবে, পাড়ায় আড্ডা দেবে। কিন্তু সেখান থেকে অমুক একটা নিয়তির টান তাদের টেনে এনেছিল, এবং যেন ওই ঘটনাটা ঘটানোর জন্যই সেই 16 জনের জীবনের যেন নিয়তি উপর থেকে যেন লিখে দিয়েছিলেন যে আজকে তোমাদের জীবনে এই ঘটনাটা ঘটবে, যেটা তারা জানতোই না। সেই জন্যই আমার বইটার নাম দিয়েছিলাম নিয়তি। এবং আমার বইটা গত বছর 16 অগস্ট সেই দিনই প্রকাশিত হয়েছিল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে। আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রকাশ করেছিলেন, এবং IFA সচিব ছিলেন অনির্মাণ দত্ত, তিনি বইটা লেখার ব্যাপারে তিনিও আমাকে উৎসাহ দিয়েছিলেন, কারণ বলেছিলেন যে এই ঘটনাটা মানুষের জানা দরকার। এই প্রজন্মের অনেকেই হয়তো এই ঘটনাটার ব্যাপারে ওয়াকিবহল না। তো আমি তাই চাইবো তোমার থেকে এটা জানতে যে তুমি একটু যদি ঘটনাগুলোকে তুলে ধরো তাদের সামনে। দেখো এই প্রজন্মের যেমন সেই বাচ্চা মেয়েটি যে বাবার কাছে লজেন্স চেয়েছে, আমি বলছি এই প্রজন্মের যারা এখন খেলা দেখতে যায়, যাদের মাঠে দেখি আমরা, তারা সত্যি অনেকে সেই সময় জন্মায়নি, তারা অনেক পরে জন্মেছে।
তো তাদের কাছে ওই দিনটা জেনে রাখা দরকার, কারণ তারা যেহেতু নিজেরা খেলা দেখতে যায় নিজেরা রিলেট করতে পারবে। তুমি যেটা বললে এই গল্পটা একটা, আমি এটা ওই লেখার সময় ওই বাগমারি অঞ্চলে খোঁজ করেছিলাম, বাগমারি অঞ্চলে ওই ভদ্রলোক থাকতেন বোধ হয়, যেমন হয় একটু আমি গিয়েছিলাম তাদের বাড়িতে, গিয়েছিলাম, তারা এখন এখানে থাকেন না, কিন্তু তাদের প্রতিবেশীরা বলেছিলেন যে হ্যাঁ এখানে থাকে, তো থাকতেন আর কি। তো তারা সেই বাড়িতে নিম্ন মধ্যবিত্ত পরিবার, খেলা পাগল ছিলেন, খুব খেলা পাগল, তার মেয়ে তখন খুব বাচ্চা, তার বোধহয় কত 2-3 বছর বয়স হবে সেরকম হয় বোধ হয়। তো মেয়ে দুপুরবেলা তিনি বোধ হয় একটা দোকান চালাতেন, তো দোকান বন্ধ করে খেলা দেখতে আসে যাবে বলে এসেছিলেন, তার যে খুব খেলা দেখতে যাওয়ার কথা ছিল ইচ্ছা ছিল তা না, ভেবেছিলেন হয়তো সেদিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল, ভেবেছিল বৃষ্টি হলে হয়তো যাবো না, তার এক বন্ধু তাকে ডেকেছিলেন যে চলো চল ভাই ঘুরে আসি, একটু দেখে আসি বাগমারি থেকে কত ইডেন গার্ডেনে খেলা। তো তার মেয়ে যখন বেরোতে যায় তখন তার মেয়েতে কান্না ধরেছিল যে লজেন্স কিনে দাও বাবা, লজেন্স কিনে দাও বাবা, দোকান থেকে লজেন্স আনোনি কেন। তখন সেই ভদ্রলোক তার মেয়েকে বলে গেছিলেন দাঁড়া আমি একটু ঘুরে আসছি খেলা দেখতে, তো বাচ্চা কি বুঝবে, আমি ঘুরে আসছি একটু এসে তোকে আমি তোর জন্য লজেন্স নিয়ে আসছি, লজেন্স নিয়ে আসছি বলে সে তার বাবা বেরিয়েছিলেন, যখন ফিরেছিলেন তখন মরদেহ হয়ে, এবং সেই মেয়েটি ছোট্ট মেয়েটি আজ অনেক বড়, এবং এই যে আইএফএ যে অনুষ্ঠানটি করে এই রক্তদান, 16 বছর 16ই আগস্টে যে রক্তদান নেতাজি ইন্ডোরে হয়, ক্ষুদিরাম অনুশীলন কিন্তু হয় মাঝে মাঝে, তো সেইখানে সেই মেয়েটি কিন্তু আজও আসেন, সেই মেয়েটি তার বাবাকে 2 বছরের বয়স, তার নিশ্চয়ই কিছু মনে নেই, থাকা স্বাভাবিক, মনে না থাকাই স্বাভাবিক, কিন্তু তার জীবনে একটা ঘটনা যে তার বাবা লজেন্স কিনে এনে দেবো বলেছিল, সেই লজেন্স আর কোনোদিন পৌঁছলো। এবং আর একটা ঘটনা তুমি হয়তো জানো, একজন উত্তরবঙ্গের বালুরঘাটে তিনি বাস চালক ছিলেন, সরকারি বাস চালাতেন তিনি, তো তিনি ঠিক করেছিলেন যে 15ই আগস্ট, 15ই আগস্ট রাতেই হ্যাঁ বোধহয় বাস নিয়ে আসবেন, এসে তার ইচ্ছা ছিল, তিনি তিনি ইস্ট বেঙ্গল সমর্থক ছিলেন, এখানে সমর্থকটা বড় কথা নয়, মোহনবাগান বা ইস্ট বেঙ্গল মান তাদের কাছে সবার আগে ক্রীড়া প্রেম, তো তিনি ঠিক করেছিলেন যে রাত্রিবেলা আমি বাস নিয়ে আসবো, তো পৌঁছে যাবো 7-8টার মধ্যে সকালে পৌঁছে যাবো, তারপর ওনাদের ওখানে খাওয়া দাওয়া করে এ করে ম্যাচটা দেখে বাড়ি যাবো। উনি টিকিট ওনার কাছে ছিল না, ওই যিনি ওই বাসেদের যিনি ওই কর্ণধার ওই সময় ইউনিয়ন যারা ছিল তাদের কাছে টিকিট রাখা থাকতো, তো উনি এসে তার থেকে টিকিট নিয়েছিলেন, খাওয়া দাওয়া করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর ইডেনে খেলা দেখতে যান গিয়েছিলেন আর কি, ইডেনে খেলা দেখতে গিয়েছিলেন। তো তারপর তারা বাস নিয়ে ফেরা হলো না, মানে তার মরদেহ ফিরেছিল বালুরঘাটে, তার ছেলের সঙ্গে আমার কথা হয়েছিল, তার ছেলে আছেন এখনো, হয়তো আসেন ওই অনুষ্ঠানে এতে, তো এইটাই বলছি নিয়তি কিরকম ভাবে টেনে নিয়ে গেল সেটাই বলছি আমি। আর সেই ব্যক্তি যিনি রবীন্দ্র রচনাবলী কিনতে এসে হয়তো, আর ওনার নাম ছিল মদন মোহন বাগলি, মদন মোহন বাগলি, তিনি যিনি মারা গিয়েছিলেন, তো তার যিনি দাদা তার সঙ্গে আমার খুব ভালো পরিচয় হয়েছিল, এই বইটার ব্যাপারে তিনি খুব সাহায্য করেছেন, তার নাম হচ্ছে হরিমোহন বাগলি, এবারও তিনি প্রতি বছর আছেন, এবারও আসবেন আমার সঙ্গে কথা হলো, লাইভ একটি বোধহয় সেমিনার অনুষ্ঠানও করছে এটা নিয়ে, সেখানে তিনি থাকবেন। হরিমোহন বাগলি আর্ট কলেজে প্রফেসর তিনি ছিলেন, তার কাছে আমি যা শুনেছিলাম এটা আরো আশ্চর্য, শুনলে অবাক হবে, তার বোধহয় ওই হরিমোহন বাগলির বোধহয় শ্বশুরমশাই অসুস্থ ছিলেন, আর্জি করবা কোথাও একটা ভর্তি ছিল, তো তাকে দেখার জন্য তার ভাই কাকা খুড়তুতো ভাই মদন মোহন বাগালি যিনি মারা গিয়েছিলেন, খুড়তুতো ভাই তিনি বাঁকুড়া থেকে এসেছিলেন, দেখবেন দেখা করে আগের দিন রাতে 15ই আগস্টই এসেছিলেন, এসে বাড়িতে ছিলেন, তার ভাইয়ের দাদার বাড়িতে ছিলেন, কথাবার্তা বলে করে বলেছিলেন আমি 16ই আগস্ট ওই হসপিটালে যাবো, শ্বশুরমশাই তোমার দেখে আমি বাড়ি ফিরে যাবো। আর তখন ওই রবীন্দ্র রচনাবলী কথা যেটা বলে, রবীন্দ্র রচনাবলী কখন কিন্তু এখনকার মতো এরকম পাওয়া যেত না, রাস্তাঘাটে এরকম ভাবে আমরা বিক্রি হয়ে যাবো এরকম ভাবে পাওয়া যেত না, তখন রবীন্দ্র রচনাবলী বিশ্বভারত থেকে বেরোতো এবং ব্যাংকের টাকা জমা দিত, ব্যাংকের টাকা জমাইলে ওরা স্লিপ দিত, সেই স্লিপ নিয়ে এসে দেখালে তবে রবীন্দ্র রচনাবলী দিত, তো উনি বোধহয় বাঁকুড়া থেকে বাঁকুড়া কোনো ব্যাংকে জমা দিয়েছিলেন টাকা, তো সেই স্লিপটা নিয়েছিলেন কলকাতা থেকে তুলবেন বলে রবীন্দ্র রচনাবলী। তো হয়েছে 16ই আগস্ট খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে ভাই, বলেছিলেন বাঁকুড়া ফিরে যাবো, তখন তার মোবাইল ফোন ছিল না, এরকম ছিল না সারাক্ষণ যোগাযোগ রাখবো, তো তিনি ওই রবীন্দ্র রচনাবলী কেনেন, ওই ব্যাংকে লাইন দিয়ে রবীন্দ্র রচনাবলী দেন, শ্বশুরমশাইকে দেখে আসেন হসপিটালে, দেখে তার কি মনে হয়েছে তিনি কোনোভাবে একটা খেলার টিকিট পেয়েছিলেন, হয়তো রাস্তাতেই পেয়েছেন বা কিছু পেয়েছিলেন, খেলাটা দেখে আসি, মোহনবাগান সমর্থক ছিলেন, তো তিনি খেলা দেখতে চলে যান এবং এই ঘটনায় স্টাম্পেড হয়ে ওখানে তিনি মারা কিন্তু যাননি, প্রচন্ড আহত হয়েছিলেন, হয়ে খুব সম্ভবত 3-4 দিন তিনি হসপিটালে ভর্তি ছিলেন। এবং সবচেয়ে আশ্চর্যের যেটা, এই যে আমি যে হরিমোহন বাগলির নাম বললাম, ওনারা কিন্তু জানতেন যে ভাই ফিরে গেছে বাঁকুড়ায়, জানে না ফিরে গেছে বাঁকুড়ায় ফিরে গেছে, তো জানেই না যে হসপিটালে এরকম কেউ ভর্তি এতে, তো
কাগজে পড়েছেন পরের দিন বিভিন্ন, তখন যেসব কাগজ ছিল যুগান্তর আনন্দবাজার ইত্যাদি, সেটাতে পড়ে তিনি জানেন যে একটা ঘটনা ঘটেছে। তখনও মাথায় আসেনি, আমার ভাই তো দেখতে যায়নি, সে আসবে কেন মাথায়। তো 3-4 দিন পরে ওদের বোধহয় বাঁকুড়া থেকে কোনো ফোন টোন আসে, কোনো একটা এতে যে ও তো ফেরেনি, কোথায় গেল। তখন উনি খোঁজ খবর শুরু করেন, তো তালিকা একটা তালিকা পেয়েছিলেন আহত নিহত তালিকা, তিনি হসপিটালে বিভিন্ন তখন কে মাথায় একটা স্ট্রাইক করায়, সেই তালিকায় গিয়ে দেখেন যে মদন মোহন বাঙালির নাম আছে, তার ভাই মারাত্মক আহত অবস্থায় হসপিটালে ভর্তি, মানে খেলা দেখতে গিয়ে শুয়ে। এবং তিনি যখন দেখা করেন বোধহয় তার কয়েক ঘন্টা পরেই ভাই মারা যান, তার এতেই মারা গিয়েছিলেন। তো এটাই বলছি, এটাই সেই আবারও সেই নিয়তির কথাই আসছে যে একজন বাঁকুড়ায় ফিরে যাওয়ার কথা, চলে যাচ্ছেন তিনি মাঠে খেলা দেখতে গেলেন, স্টাম্পেড হয়ে ফিরে এলেন। তো এখানে একটা প্রশ্ন জাগে, তুমি আমার যে প্রশ্নটা করতে পারো যে কেন হয়েছিল ঘটনাটা, কেন ঘটলো এরকম ঘটনা, কেন ঘটলো। দেখো এই এটা করতে গিয়ে আমি একটা অন্তঃতদন্তমূলক করেছিলাম, সেখানে অনেক কিছু ব্যাপার উঠে এসেছিল, হয়তো এই ঘটনাটা না ঘটলে এগুলো জানাই যেত না। তুমি নিশ্চয়ই জানো যে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা হলে দুটো ভাগ করা হয়, গ্যালারি দুটো ভাগ হয়, একদিকে মোহনবাগান রাখা হয়, একদিকে ইস্ট বেঙ্গল সাপোর্টার থাকে, যাতে মিশে না যায়, এখনো সেটা থাকে। তো সেই ম্যাচে নাকি গ্যালারির টিকিট এমন ভাবে ছাড়া হয়েছিল, মোহনবাগান ইস্ট বেঙ্গল একই গ্যালারিতে হয়ে গেছিল, দুটো টিমের সমর্থকরা একই গ্যালারিতে ছিল, এবং টিকিটের যে স্ট্যাম্পিং, যে সরকার থেকে যে স্ট্যাম্প দেওয়া হয়, সেই স্ট্যাম্পিং ও অনেক গন্ডগোল করা হয়েছিল, টিকিটের কালার আলাদা ছিল না, একই গ্যালারির টিকিটের স্ট্যাম্পিং একসঙ্গে করে দেওয়া হয়েছিল, একই গেটের টিকিট তাদের হাতে চলে এসেছিল, দেওয়া হয়েছিল। এটা পুরোপুরি তৎকালীন যে সরকার ছিল তাদের ভুলেই হয়েছিল এই পুরো বিষয়টা। এবং যেটা হচ্ছে তারপরে যে ঘটনাটা ঘটে, সেইটার জন্য তোমার সেই সময় যে লিগটা চলছিল সেই সময় প্রবল উত্তেজনা ছিল, কলকাতা লিগ তখন মারাত্মক, মানে ভয়ঙ্কর 80-এর দশক। তুমি যদি তার আগের একটু প্রেক্ষাপটও পিছিয়ে যাও, আমার বইটা তো আছে এটা, যে 70-এর দশকে তুমি জানো যে একটা উত্তাল সময় নকশাল আন্দোলন হয়েছিল, নকশাল আন্দোলন তখন ক্রমশ থিতিয়ে যাচ্ছে, কিন্তু মানুষের মধ্যে একটা চাপা আগুন, ক্ষোভ, রাগ, এগুলো একটা মানুষের মধ্যে তখন ফুটে বেরোচ্ছে, তরুণ প্রজন্মের মধ্যে। মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলার মাঠের মধ্যে সেই রাগকে তারা প্রতিফলিত করার জায়গা হিসাবে বেছে নিত, লড়াইয়ের জায়গা হিসাবে ভাবত। তো সেই সব আর্থ সামাজিক সব ব্যাপার এফেক্ট ছিল একটা মানুষের মনে। তো তখন মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা সেই সময় শুরু হলো, ওই রকম একটা উত্তেজনার সময়, লিগে বোধহয় 1 পয়েন্টের ব্যবধান ছিল, পিছিয়ে ছিল এরকম কিছু একটা। তো প্রবল মোহামেডান সবার মারাত্মক ভালো খেলছে, যে কোনো টিম, 3টে টিমের মধ্যে যেকোনো একজন চ্যাম্পিয়ন হতে পারে, সেই বাজারে ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ হচ্ছে। আগের বোধ হয় 3-4 দিন আগে থেকে লাইন পড়েছিল, ইডেন গার্ডেনে তখন খেলা হতো, ময়দানে বৃষ্টির মধ্যে এরকম প্রবল লাইনের মধ্যে লোকে টিকিট পায়নি, হাহাকার, তার মধ্যে এই ভুলটা হয়েছিল, স্ট্যাম্পিং এর হলো। এইবার কি হয়েছিল, মাঠে একটা ঘটনা ঘটে, প্রথম থেকে ম্যাচটা খুব চড়া মেজাজে হচ্ছিল, চড়া মেজাজে। আমি যেটা পরে শুনেছিলাম, যেটা জেনেছিলাম, যে এই বিদেশ বসু, তিনি মোহনবাগানের, তিনি খুব ভালো সেই বছর খুব দারুণ ফর্মে ছিলেন, এবং তার পায়ের কাজ ছিল দারুণ, তার বলগুলো খুব বাড়াতেন, খুব ডেঞ্জার। তো ইস্ট বেঙ্গলে নিয়ে করছিলেন পিকে ব্যানার্জি, কিংবদন্তি পিকে ব্যানার্জি, তিনি বিদেশ বসুকে আটকানোর জন্য দিলীপ পালিতকে দায়িত্ব দিয়েছিলেন, এবং তিনি বলে দিয়েছিলেন যে বিদেশ জয় যে বল কাটিয়ে বেরিয়ে যাচ্ছে, তো যদি ধরতে না পারিস তাহলে কিন্তু, আমি এটা পরে দিলীপ দার এদের কাছ থেকে শুনেছিলাম, তাহলে কিন্তু আটকাতে পারবি না, মারাত্মক হয়ে যাবে, গোল করে দেবে, গোলের বল পাস বাড়িয়ে দেবে। তো দিলীপ পালিতকে ওই জন্য বিদেশ একটু নরম স্বভাবের প্লেয়ার ছিল, বলে দিয়েছিল যে দিলীপকে যে তুই প্রথম থেকে হার্ড ট্যাকেলে যাবি, যাতে ও প্রথম থেকে ভয় পেয়ে যায়, বিদেশ যাতে প্রথম থেকে উঠতে ভয় পায়। তো দিলীপ পালিত প্রথম থেকেই মাঠে খুব চড়া মেজাজে বিদেশকে বারবার মারছিল, পায়ে মারছিল, বিদেশ বারবার একাধিকবার বলের মাঝে মারছিস কেন, তাও তাকে আটকানোর জন্য। এটা ফুটবলের অঙ্গ, আমি কাউকে দোষ দিচ্ছি না, একেবারেই কারোর দোষ নয়, দিলীপ পালিত নয়, বিদেশ বসুও নয়, দেশ বসে এমনিও খুব ঠান্ডা মাথা ফুটবলার। তো তাকে যা নির্দেশ দেওয়া হয়েছিল পিকে ম্যাচে, নির্দেশও কোনো ভুল ছিল না, খেলতে নেমে যে তাকে তো আটকাবে, যে মেন প্লেয়ার টিমে, এদিকে বিদেশ ওদিকে মানুষ বল পেলে, মানুষ ভরসাস বল পেলে গোল করে দেবে, তাকে তো আটকাতে হবেই। তো দিলীপ পালিতকে এই নির্দেশ দেওয়া ছিল, দিলীপ পালিত প্রথম থেকে খুব মারছিলেন, রেফারি ছিলেন সুদিন চ্যাটার্জি, তিনিও খুব কড়া হাতে ম্যাচটাকে প্রথম থেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন, প্রচুর হলুদ কার্ড দেখানো হচ্ছিল। তো এই শুরুটা হয় যে একটা হাফ টাইম এর পরে এরকম একটা ট্যাকেল করার পর বিদেশের মতো ঠান্ডা মাথা ছিল, রেগে যায়, ঘুরে দাঁড়িয়ে দিলীপকে বোধহয় ধাক্কা মেরেছিল, ধাক্কা মারায় এরকম পরিস্থিতি হওয়ায় দুজনকেই লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বার করে দেন রেফারি সুদিন চ্যাটার্জি। ড্রপ দিয়ে তিনি খেলাটা শুরু করেন, অনেকে বলেন যে কেন ড্রপ দিয়ে খেলাটা শুরু হয়েছিল, এটা তো ফাউল পাওয়া উচিত ছিল, মোহনবাগানে ফাউল পাওয়া উচিত ছিল, এই নিয়ে মোহনবাগান সমর্থকরা প্রচন্ড উত্তেজিত হয়ে গেছে, কেন ফাউল দেওয়া হলো না। উনি বলছেন না, দুজনকে লাল কার্ড দেখিয়েছি, আমি ড্রপ দেবো। তো খেলা শুরু হয়, এই উত্তেজনার আঁচটা, এই ঘটনাটি স্ফুলিঙ্গ হয়ে আগুন ছিলই, এবার এইটাই দাউ দাউ করে গ্যালারিতে ছড়িয়ে পড়ে, সমর্থকরা নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে যায়, এবং একই গ্যালারিতে যেহেতু, যদি মাঝখানে কোনো গার্ড থাকতো হয়তো এটা হতো না।
প্রবল মারপিট লেগে যায়। এবং সবচেয়ে আশ্চর্যের এই, তুমি জানবে এই খেলাটা কিন্তু পুরোটা হয়েছিল কারণ মাঠে আমি পরে যারা খেলেছিলেন সবাইকে জিজ্ঞেস করেছিলাম, সুব্রত ভট্টাচার্য ছিলেন, কম্পটন দত্ত ছিলেন, যে তারা কিন্তু শিবাজি ম্যাচই বলেছিলেন, তারা কিন্তু বলেছেন আমরা যে গ্যালারিতে এত বড় ডি গ্যালারি এখন যেটা ইন্ডিয়ান ডি গ্যালারি ক্রিকেটের ওইখানে গন্ডগোলটা হয়েছিল, তো তারা কিন্তু বলেছিলেন আমরা জানতামই না যে এরকম মাঠে একটা এত উত্তেজনা এমন গন্ডগোল হচ্ছে এটা আমরা বুঝতে পারিনি। তো মাঠে কি হয়, মারপিট লেগে যাওয়ার ফলে সাপোর্টাররা ভয়ের চোটে পালাতে চায়, পালিয়ে যেতে চাইছিল। এবার এখানে দেখো সে আবার নিহতির কথাই আসছে, পালাতে গিয়ে দেখে গেটটা বন্ধ, গেটে তালা দেয়া, প্রবল এতে ওরা গেটটা ঝাঁকাচ্ছিল, গেট ঝাঁকাচ্ছে, যার কাছে চাবি ছিল তিনি নাকি সেই মুহূর্তে সেখানে ছিলেন না, কোথাও খেতে গিয়েছিলেন বা চা খেতে গিয়েছিলেন বা কোথাও বাইরে গিয়েছিলেন, তিনি যদি সেখানে থাকতেন হয়তো সেই চাবিটা খুলে গেলে সত্যটা বেরিয়ে যেত, বেরিয়ে যেত, প্যানিকটা বেরিয়ে যেত, কিন্তু তাকেও পাওয়া যায়নি। এইবার মারাত্মক একটা মানে গুজব যেরকম হয় না ওরকম ছড়িয়ে পড়ায় গেটের মুখেই, অনেকে গেটের ধারে যারা বেশি ছিলেন তারাই বেশি তাদের মধ্যে শ্বাস আটকে তারাই মারাটা যান। আর যেটা হয়েছিল ওই ভয়ের চোটে ওই দোতলার গ্যালারি থেকে সবাই লাফ দিয়ে নামছিল, তাদের মধ্যে প্রচুর আহত হয়, কারো পা ভাঙে দোতলা গ্যালারি মিডল রানে গেলে দেখবে অনেকটা উঁচু, মানে আমাদের সাধারণ বাড়ির দোতলা না, এখান থেকে একতলায় লাফিয়ে প্রাণ বাঁচাতে ভয়, এমনি দেখবে আমার ওই বইতেও কিছু ছবি আছে এরকম গ্যালারি ধরে ঝুলছে অনেকে, হ্যাঁ তারা ভয়ের চোটে তো ঝুলছে। তো সেই অবস্থায় পুলিশেরও ব্যাপারটা নিয়ন্ত্রণ করা দরকার ছিল, পুলিশও সে ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে পারেনি সেই সময়, তারা উল্টে কিছুটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে, পুলিশকে দেখে মানুষ আরো ভয় পায়, ভাববে লাঠি চার্জ করবে কিনা, এই করবে কিনা, পুলিশও অনেক সময় পরে শুনেছিলাম তারা মাঠের দিকে তাকিয়ে খেলা দেখছিলেন গ্যালারির দিকে তাকাননি, তো সেই এতে তখন কিন্তু বোঝা যায়নি যে এতজন মারা গেছে, 16 জন যে মারা গেছে, দম বন্ধ হয়ে স্ট্যাম্পেড হয়ে বেশি মারা গিয়েছিলেন ওখানে পায়ের চাপে, তো সেইটা তখন বোঝা যায়নি, পরে সেটা বোঝা যায় যখন হসপিটালে, আমি বোঝা যায়নি সেটা তো বললাম খেলাটা পুরো হয়েছিল, তাহলে খেলাটাই বন্ধ করা হচ্ছিল, হয়ে যাওয়ার পর অনেক রাতে খবর আসে হসপিটালে গিয়ে দেখা যায় এরকম, আমি পরে খোঁজ নিয়েছিলাম যে এরকম সার নাকি মানে মৃতদেহ এরকম সাজানো ছিল, 16 জনের মৃতদেহ সাজানো, প্রচুর আহত, চিৎকার চেঁচামেচি সেইখানে, এবং তখন এতদিন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, ভালো হলে হয়তো আরো মানুষ পৌঁছতে পারতো, বাড়ির লোকেরাও জানতো না, বহু পাড়াতে তার বন্ধুরা গেছে এই কি রে দেখছি না তো ওকে খেলা দেখতে গেছে ফেরেনি, তো তারা জানেই না এরকম কোনো ঘটনা ঘটেছিল, বহু রাতে বোধহয় রেডিও থেকে এরকম বলার পর অনেকে জানতে পারেন। তো সেটাই বলছিলাম যে এই পুরো ব্যাপারটা কিন্তু সরকারের গাফিলতি মারাত্মক ভাবে ছিল, এবং মাঠে একটা উত্তপ্ত পরিবেশ ছিল, মাঠের প্রভাব যেটা খেলা থেকে প্রভাবটা পড়ে, ওই ভদ্রলোকের হাতে চাবিটা খুঁজে পাওয়া গেলে হয়তো বেঁচে যেত, সেই সময় আর্থ সামাজিক ব্যবস্থার আগুন সব মিলিয়ে ঘটনাটা ঘটে গিয়েছিল 16ই আগস্ট, এবং হ্যাঁ সিকিউরিটির অনেকটাই গাফিলতি ছিল। ঠিক আছে, আজ না তোমাকে একটা যেটা আমার বলার, এই একটা আশ্চর্য ঘটনা, এই ঘটনার পরেও কিন্তু কলকাতা লিগটা জানো চালু ছিল, তখন জ্যোতিবাবু ছিলেন মুখ্যমন্ত্রী আমাদের, তো লিগটা চালু করানি তখন কাগজে টিভিতে, তখন তো এত টিভি ছিল না, দূরদর্শন ছিল শুধুমাত্র, সেখানে একটা অনুষ্ঠান করা হলো, সাংবাদিকরা অনুষ্ঠান করলেন, সেই টিমের ক্যাপ্টেন কম্পটন দত্ত এবং ইস্টবেঙ্গলের বোধহয় সত্যজিৎ মিত্র ক্যাপ্টেন ছিলেন, তাদের দুজনকে ডেকে নিয়ে যাওয়া হলো যে এই অবস্থায় একটা লিগে 16 জন মারা গেছে, তারপর খেলাটা চালু থাকে কি করে, কিভাবে বন্ধ হয়, প্রবল প্রতিবাদ চারিদিক থেকে উঠে, তখন সোশ্যাল মিডিয়া থাকলে হয়তো আরো প্রতিবাদ হতো এখনকার যেমন হয়, সেই প্রবল প্রতিবাদ ওঠার পর সরকার থেকে সেই বছর লিগ বন্ধ করা হয়, আরো কয়েকটা ম্যাচ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ হয়নি, তো সেই লিগ বন্ধ করা হয়, সেইবারে লিগে কোনো ডিসিশন হয়নি, পরের বছর আবার নতুন করে লিগ শুরু করতে হয়েছিল, কিন্তু এই 16ই আগস্ট একটা কলঙ্ক হিসেবে থেকে গেছে আমাদের, সারা জীবন থাকবে। আর তুমি জানো, তুমি জানি না, তুমি নিশ্চয়ই গান শোনো, মান্নাদের একটা বিখ্যাত গান আছে যে খেলা ফুটবল খেলা খোকা দেখতে গেল, তো এই গানটা নিয়ে যাও, একটা দারুণ একটা ইতিহাস আছে, যখন এই ঘটনাটা ঘটে তখন মান্নাদে তার কিছুদিন পর কলকাতায় রেকর্ডিং করতে এসেছিলেন, রেকর্ডিং হচ্ছিল, তো ওখানে সত্য বন্দ্যোপাধ্যায় যিনি প্রখ্যাত অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায় আমরা যেটা দেখেছি, তিনি ওখানে ছিলেন, তো এবং ওখানে সুপর্ণকান্তি ঘোষ বিখ্যাত সুরকার তিনিও সেখানে বসছিলেন, তো তো নচিকেতা ঘোষের ছেলে সুপর্ণকান্তি ঘোষ তিনি ওখানে বসেছিলেন, তো তখন সত্য বন্দ্যোপাধ্যায় বলেন মান্না দে গান করে বেরোনোর পর যেরকম একটা ঘটনা ঘটে গেছে আপনি একটা গান করুন না, তখন উনি বলেন গান করবো লিখবে কে, বলে আমি লিখে দিচ্ছি, সত্য বন্দ্যোপাধ্যায় সেই একটা তার লেখা রয়েছিল, তিনি ওই গানটি লেখেন খেলা ফুটবল খেলা খোকা দেখতে গেল, ফিরলো না আর, এই গানের বিষয়টা ছিল, মান্না দে গানটা শুনেই বললেন যে আমি এই গানটা করবো, কিন্তু সুর করবে কে, তো ওই সুপর্ণকান্তি ঘোষ বসে সুপর্ণকান্তিকে মান্না দে খোকা বলে ডাকতেন, খোকা খোকা তুই এটা সুর কর, তখন উনি বলেন এটা কবিতার মতো এটাকে করবো কি করবো, আমি জানি না তুই কর, এটা তুই সুরটা তুমি করো,
উনি বাড়িতে গিয়ে এই শ্যুটটা করেন, সুবর্ণ গান্ধী, আজও তিনি সুবর্ণ গান্ধী আছেন, তার সঙ্গে মাঝে মাঝে কথা হয়, শ্যুটটা করে মান্না দেকে শোনান। এবং যখন সুবর্ণকান্তি বাবু আমায় বলেছিলেন যখন শোনানো হয় গানটা, তখনই নাকি মান্না দে কেঁদে ফেলেছিলেন গানটার সুর শুনে এবং কথা শুনে। এবং তুমি জানলে এটা আশ্চর্য হবে যে মান্না দে গানটি রেকর্ড করেন, গানটি সুপারহিট হয়, মারাত্মক হিট হয়েছিল সেই সময় সেই প্রেক্ষিতে। মান্না দে কিন্তু তার জন্য একটা টাকাও পারিশ্রমিক নেননি, এবং তিনি গানটি হয়ে যাওয়ার পরে গানটি রিলিজ করেছিল আমাদের কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে তৎকালীন সময়, এবং সেখানে অনুষ্ঠান করে রিলিজ হয়। এবং তিনি সেখানে ঘোষণা করেছেন এই গানটির ক্যাসেট বিক্রির যে রয়্যালটি বা যে টাকা বিক্রি হবে সেটা তিনি পুরোটাই এই যারা মারা গিয়েছিলেন তাদের পরিবারকে দান করে দিয়েছিলেন। সেই গানটাও কালজয়ী হয়ে গেছে আজকে, মান্নাবাবু এই গানটার সঙ্গে জড়িয়ে গেলেন কিংবদন্তি শিল্পী। এবং পুরো ঘটনাটাই একটা কি বলবো কালো দাগ রেখে গেল আমাদের জীবনে, এবং এই ঘটনা যাতে না ঘটে সেটাই আমরা বলবো। আর এই সামনে আবার 18 তারিখে ডুরান্ডের ডার্বি আসছে, তো সেখানেও আমার সকলের কাছে আমার মানে হাত জোর করে অনুরোধ যে খেলাটা 90 মিনিট মাঠের মধ্যেই রাখুন, মাঠের মধ্যে যত আপনাদের প্রতিদ্বন্দ্বিতা সবকিছু মনমান ইস্টবেঙ্গল করুন। ইদানিং আমি খুব শুনতে পাই যে খেলা শেষ হয়ে যাওয়ার পরে মাঠের বাইরে মারপিট হয়, সমর্থকদের জার্সি ছেড়ে দেওয়া হচ্ছে, সে যে দলেরই হোক, আমি তাদের সমর্থক মনে করি না, ফুটবল প্রেমী মনে করি না। তারা বলবো মাঠে খেলা হোক, লড়াই হোক, মাঠে একজন জিতবে একজন হারবে, আজ আপনারা হারছেন কাল অন্যরা জিতবে, হয়ে যাওয়ার পর প্রত্যেকে যাতে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারে এই দেখার দায়িত্বটাও আপনারা নিন, প্রত্যেক সমর্থক, তখন সমর্থক না তখন মানুষ হিসাবে সবার পাশে দাঁড়ান। 16ই আগস্টের ঘটনা যেন আর কোনোদিন শুধু বাংলায় নয় পৃথিবীতে যেন কোনোদিন কোথাও না ফিরে আসে, সেটাই বলার। আচ্ছা, IFA এর আয়োজিত এই 16ই আগস্টের রক্তদান শিবির নিয়ে তুমি কিছু যদি বলো। না, এটা তো খুবই 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 ভালো উদ্যোগ। দেখো, এই রক্তদান শিবির মানে মানুষের পাশে দাঁড়ানো, সেদিন মাঠে রক্ত ঝরেছিল, কিন্তু এই যে রক্তদান করা হচ্ছে সেটা মানুষের জীবন বাঁচাবে। সেদিন রক্ত ঝরে মানুষের জীবন গিয়েছিল, আজকের রক্তদান মানুষের জীবন বাঁচাবে। এবং আমি যেটা শুনলাম, শুনছিলাম 1980 পর থেকেই কিন্তু IFA এই উদ্যোগটা নিয়েছিল, এবং সেই সময় থেকেই রক্তদানটা চালু হয়েছে। খুব ভালো উদ্যোগ। আমার মনে হয় এই 16 জন শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে এর চেয়ে ভালো উদ্যোগ আর কিছু নেওয়া যেত না। অনেক কিছু করা যেত, হয়তো টাকা দেওয়া যেত, হয়তো স্মৃতিসৌধ আছে উইডেনে, কোন অনুষ্ঠান করা যেত, কিন্তু রক্তদান করে মানুষের জীবনের পাশে দাঁড়ানো, IFA কে আমি বারবার সাধুবাদ দেবো এবং বলবো যেন এই এই মানে যত বাধা আসুক, যত কিছু আসুক, যত কোনো সমস্যা হোক, এই দিনের এই অনুষ্ঠানটি, রক্তদান অনুষ্ঠান যেন কোনোদিন বন্ধ না হয়, এবং এটাকে সারা বাংলার বাইরে এখন ছড়িয়ে দেওয়া হয়েছে, বাংলাতেও ছড়িয়ে দেয়, কলকাতার বাইরে। 1980 ইডেন গার্ডেনে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচের সেই মর্মান্তিক ঘটনায় সবুজ ঘাস ভিজেছিল 16 জন ফুটবল প্রেমীর রক্তে। ফুটবল মাঠে রক্তের অধ্যায়ের পুনরাবৃত্তি না ঘটানোর অঙ্গীকার নিয়ে আগামী 16ই আগস্ট ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ফুটবল প্রেমী দিবসে IFA ও ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত শিবিরে রক্তদান করুন। Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Durs. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Durs, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust.